আসসালামু আলাইকুম। সেই পবিত্র শহর, সমালোচনা পর্ব এক। সেই পবিত্র শহর নামক ভিডিওতে ড্যান গিবসন শতাধিক ভুল করেছেন। দেড় ঘন্টার ভিডিওর সমালোচনা করতে গেলে যে সময় লাগবে সে সময় আপনারা আমাকে দিবেন না, তা আমি জানি। তাই সব মিলিয়ে তার গোটা দশেক ভুলের কথা এখানে বলবো। তবে ভিডিও যাতে বড় না হয় সেজন্য এটাকে কয়েকটি পর্বে ভাগ করে নেব। এখানে আজ প্রথম ভুলটি নিয়ে কথা বলবো। তার আগে সেই ভুলের কথা শুনে নেই ড্যান গিবসনের নিজের মুখে। দিনে পাঁচবার প্রত্যেক দিন কোটি কোটি মুসলমান সেজদায় বসে আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়ে নবী মুহাম্মদের কথা মতো। প্রতিদিন পাঁচবার নিয়ম করে পবিত্র নগরী মক্কার সেই কালো পাথরের দিকে মুখ করে তারা ইসলামের প্রতি তাদের আনুগত্য প্রকাশ করে। ভুল, ড্যান গিবসন জানেন না যে কালো পাথর এবং কাবা এ দুটোর মাঝে কি পার্থক্য। মুসলমানরা কালো পাথরটিকে চুম্বন করলেও কালো পাথরের দিকে মুখ করে কখনো তারা নামাজ পড়ে না, নামাজ পড়ে কাবার দিকে মুখ করে। যিনি কাবা এবং কালো পাথর এই দুয়ের মাঝে পার্থক্য না বোঝেন তার পক্ষে ইসলামের গবেষণা একেবারেই বেমানান, একেবারেই অসঙ্গত। প্রত্যেক দিন দুনিয়া জুড়ে মুসলিমরা দলে দলে সেজদায় বসে এই কথাটাই ঘোষণা করতে যে হযরত মুহাম্মদ তাদের নবী, কোরআন তাদের পবিত্র গ্রন্থ, মক্কা তাদের পবিত্র নগরী। কিন্তু প্রত্নতাত্ত্বিক গবেষণায় উঠে আসা তথ্য কিন্তু বলছে একেবারে ভিন্ন কথা। ইসলামের সূচনা লগ্ন নিয়ে যেসব তথ্য চালু রয়েছে সেগুলোর যথার্থতা নিয়ে গবেষকরা প্রশ্ন তুলেছেন। এই বন্ধুগণ, ড্যান গিবসনের এই বক্তব্যের বিপরীতে আমাদের তিনটি বিষয় মনে রাখতে হবে। একটি বিষয় হল ইসলামের কোনো কিছু হারায়নি, সবই অবিকল এবং বহাল তবিয়তে চালু রয়েছে। এই অবস্থায় প্রত্নতাত্ত্বিক গবেষণা এখানে অচল। যারা আমার সাথে একমত না হবেন তারা প্রত্নতত্ত্ব বিষয়ের উপরে কিছুটা পড়ালেখা করুন, দেখুন প্রত্নতত্ত্ব কি। কোনো কিছু হারিয়ে না গেলে, একাংশ ধ্বংস না হলে গবেষণা হয় না। প্রত্নতত্ত্ব এটা প্রত্নতত্ত্বের বিষয় নয়। কোরআন বহাল তবিয়তে আছে, কাবাঘর দাঁড়িয়ে আছে, এরপরে কি প্রত্নতাত্ত্বিক গবেষণা করবে, কারা করবে? দ্বিতীয়ত, এই কারা করবে প্রশ্ন নিয়ে আপনি এগিয়ে আসুন, দেখুন কারা এই গবেষণাটা করছে। যারা কালো পাথর এবং কাবার মধ্যে পার্থক্য বুঝে না, নবীর মাঝে আর কবির মাঝে পার্থক্য বুঝে না, তারা করছে ইসলাম নিয়ে গবেষণা। এই গবেষণার মূল্য কি? তৃতীয়ত, যেসব তথ্য চালু রয়েছে সেই সব তথ্যের বিপরীতে কারো চ্যালেঞ্জ করা কিংবা প্রশ্ন তোলা, এই পর্যায়ে পৌঁছানোর জন্য যে জ্ঞান দরকার সেই জ্ঞান তো এদের কারোরই নেই। না, কারোরই নেই, সবাই আন্ডার গ্রাজুয়েট। এই ব্যাপারে ডক্টরেট ডিগ্রি থাকতে পারে, তার পিএইচডি ডিগ্রি থাকতে পারে, কিন্তু সেটা অন্য সাবজেক্টের উপরে, ইসলামের উপরে নয়। কোনো কিছুর উপরে গবেষণা করতে হলে মিনিমাম গ্রাজুয়েট হতে হয়। কোনো বিশ্ববিদ্যালয়, কোনো গবেষণা প্রতিষ্ঠান কাউকে গ্রাজুয়েট না হলে গবেষণার অনুমতি দেয় না। এই আন্ডার গ্রাজুয়েট লোকগুলো ইসলামের উপর কি গবেষণা করবে আর তাদের গবেষণার মূল্য কি? কোনো মূল্যই তো নেই। এই প্রশ্ন তারা তুলছে কিভাবে? প্রশ্ন তুলছে, এটা তো হটকারিতা। এই হটকারিতার কি মূল্য? আর এই হটকারি